মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, জোরগতমে প্রস্তুতি নিচ্ছ। তো ফ্রেন্ডস, আজকে কোনো ক্লাস নয়, আজকে তোমাদের সামনে এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে। তোমরা যারা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছো, তোমরা অফিসিয়াল নোটিশ পেয়ে গেছো অলরেডি আশা করি, যে 28 তারিখ থেকে তোমাদের রান শুরু হচ্ছে আর তোমরা এডমিট ডাউনলোড করতে পারবে এই মার্চের 21 তারিখ থেকে। তো দেখো, যারা প্রিলি পাশ করেছো তোমাদের হাতে কিন্তু সময় খুব কম। তোমাদের আমি আগে থেকেই বারবার বলছিলাম, যারা মানে প্রিলি পাশ করবে কনফিডেন্স আছো তোমরা কিন্তু রানটা শুরু করে দাও। তো যারা অলরেডি রান শুরু করছো, আশা করি তোমরা প্রত্যেকেই রান শুরু করছো। তো আজকে আমি এই ভিডিওতে রান সংক্রান্ত কিছু টিপস দিব। তবে কিছু টিপস দেওয়ার আগে আরেকটা কথা বলে নিই, যাদের দ্বারা এবার প্রিলিমিনারি পাস করা হয়নি মানে পুলিশের পরীক্ষা, তাদের হতাশ হওয়ার মতো কোনো কিছুই ঘটেনি। কিন্তু তোমাদের একটা খুব ভালো খবর প্রথমে শোনাচ্ছি, যে এই বছর হয়তো কিছু টাইম নেবে, কিন্তু দুর্গাপুজোর আগেই সেপ্টেম্বরের মাসের মধ্যে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। নতুন নোটিফিকেশন বেরোচ্ছে পুলিশের, WBP পুলিশ, আবার নতুন চাকরির মানে রিক্রুটমেন্ট বেরোবে, আবার 6-7 হাজার মোটামুটি এরকম অ্যাভারেজ ধরতে পারো ভ্যাকেন্সি আছে, এরকম এবছরই বেরোচ্ছে এবং পুজোর আগেই বেরোবে। তো যাদের দ্বারা এবার প্রিলিমিনারি পাশ করা হয় উঠিনি, তাই হতাশ হওয়ার কিছু নেই, খুব ভালো খবর। কিন্তু একটা জিনিস, যে কবে রিক্রুটমেন্ট বের হবে, অ্যাপ্লাই করব, তারপরে যদি পড়া শুরু করব, এরকম যদি মনোভাব থাকে তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। শুধু পুলিশের নয়, এবার প্রচুর চাকরির রিক্রুটমেন্ট বের হবে। করোনার জন্য বেশ কিছু চাকরির রিক্রুটমেন্ট এখনো ডিলে হয়েছে, তো এবছর কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট বেরোবে, তাই হতাশ হওয়ার কিছু নেই, প্রচুর সামনে অপরচুনিটি পাচ্ছে, কিন্তু শুরুটা করে দাও। বুঝা গেলে কি বললাম, যা শুরু করে দাও, হতাশ হওয়ার কিছু নেই, ডিমোটিভেট হয়ে করে যা যা শুরু করো, অ্যাপ্লাই এর পরে যদি পাবে তাহলে কিন্তু হাতে টাইম পাবে না, এই ভুলটা করবে না। ওকে, তো ফ্রেন্ডস এবার আসছি আমি মানে রান সংক্রান্ত কিছু টিপস। দেখো, যারা প্রিলিমিনারি পাশ করছে হাতে কিন্তু খুব সময় কম। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 20 তারিখ, তাহলে 28 তারিখ থেকে যদি হয় তোমাদের হাতে প্রায় মানে 8-10 দিন টাইম আছে। এই কয়েকদিনে এই মানে কীভাবে কী করলে তাড়াতাড়ি মানে তোমরা এই 1600 মিটার রান মানে ঠিকঠাকভাবে মানে সাকসেসফুলি করতে পারবে, সেই সংক্রান্ত বিশেষ কিছু আলোচনা করছি। দেখো একটা জিনিস, তোমরা যখন রান করবে মাঠে যাবে, প্রথমে রান শুরু করার আগে কিছুটা তোমরা ওয়ার্ম আপ করে নিবে। ওয়ার্ম আপ বলতে কি, দেখো ওয়ার্ম আপ হচ্ছে আমরা যখন মানে মাঠে যাব, আমরা রিল্যাক্স থাকি। মনে করো সকালবেলা যখন মাঠ করতে গেছি, মানে ঘুমানোর উপরে ঘুম থেকে উঠেই মাঠে গেলাম, তো যখন ঘুমিয়েছি আমাদের বডি কি ছিল, রিল্যাক্স। তো যখন বডি রিল্যাক্স থাকে তখন আমাদের পেশিগুলো কি হয়, রিজিড হয়ে যায়। রিজিড তো মানে শুরুতে মাঠে গিয়ে প্রথমেই দৌড়ানো শুরু করবে, মানে পেশিগুলো শক্ত থাকে, পেশিগুলোকে কি করবে, ফ্লেক্সিবল করতে হবে, মানে পেশিগুলোকে খুলতে হবে। তো করার জন্য শুরুতে গিয়ে কিছুটা টাইম তোমরা ওয়ার্ম আপ করে নিবে। ওয়ার্ম আপ বলতে কিছুটা জগিং করে নাও, কিছুটা মানে হেড রোটেশন, হ্যান্ড রোটেশন, কিছুটা এক্সারসাইজ, জগিং টগিং করে হ্যাঁ তোমরা কিছুটা ওয়ার্ম আপ করে নিলে তাহলে কি হয়, পেশিগুলো খুলবে, হাত পাগুলো খুলবে, হ্যাঁ মানে খুব ভালো দৌড়তে পারবে। একটা যদি এক্সাম্পল দিই, মনে করো যখন রিল্যাক্স থাকবে তখন তোমাদের মানে মানে পেশিগুলো রিজিড থাকে, মনে করো ইসের মতো, স্টিলের মতো। কিন্তু যখন তোমরা একটু ওয়ার্ম আপ করে নেবে তখন কি হবে, দড়ির মতো হবে, মানে পেশিগুলো ফ্লেক্সিবল হবে। বুঝে গেলে বললাম, বডিটা ফ্লেক্সিবল হবে মানে দৌড়তে সুবিধা হবে, তাই কিছুটা। আর একটা জিনিস বলবো তোমাদের, যেহেতু হাতের সময় খুব কম, খুব বেশি এক্সারসাইজ বা খুব বেশি ব্যায়াম করতে চাই না, হালকা পাতলা কিছুটা এক্সারসাইজ করে নাও, কিছু ডগিং করে নাও, কিছুটা হ্যান্ড রোটেশন, হেড রোটেশন কিছুটা করে নাও। বুঝে গেলে খুব বেশি ব্যায়ামের ইসেতে যেও না, তাহলে হাত পা ব্যথা হবে, আরও সমস্যা হয়ে পড়বে। ওকে, তারপর রোটেশন করার পর মানে কিছুটা ওয়ার্ম আপ করার পরে আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই যখন ওয়ার্ম আপ করতে যাবে তখন দেখবে কি, গরমের টাইম জল পিপাসা পাবে। তো দেখো, যদি জল পিপাসা পায় রান করার আগে, তাহলে খুব বেশি জল খাবে না, এই বোতলের ছিপি দিয়ে, বোতলের যে মুখ আছে 2 চিপি জল খেতে পারে, আর বেশি না। খুব বেশি জল একদমই খাবে না, চেষ্টা করবে না খাওয়ার, যদি খুব পিপাসা পায় অল্প, খুব সামান্য। ওকে, জল খাবে পরে, রান করার পরে আস্তে আস্তে আসছি সেই স্টেপে। তাহলে ওয়ার্ম আপ হয়ে গেলে, ওয়ার্ম আপ হওয়ার পর রান যখন করবে, দেখো আচ্ছা আরেকটা জিনিস, রান যখন করবে তোমরা কি করবে, যে ট্রেকে রান করবে সেটা যেন চারকোনা না হয়, মানে বৃত্তাকার শেপ হয়, বৃত্তাকার ওভাল, হ্যাঁ, আর সেই শেপটা তোমরা মেপে নিও, সেটা যেন 200 মিটার হয়। বৃত্তাকার একটা ট্রেক বানিয়ে নাও, সেটা যেন 200 মিটারে মেপে নাও। ওকে, এবার দেখো একটা জিনিস, তোমার যদি রান মানে আয়ত্তে এসে যায়, যে হ্যাঁ আমার 6.5 মিনিটের মধ্যে রান হয়ে যায়, আমি অনেকদিন ধরে প্র্যাকটিস করছি, তাহলে কিন্তু তুমি কি করো, 200 মিটার শেপে 8 বারই রান করো, ঘড়ি ধরে টাইম ওয়াইজ তুমি 8 বার করবে। মানে 200 মিটারের যদি ট্র্যাক হয়, একবারে 200 মিটার, 8 বারে কত হচ্ছে 1600 মিটার, 1600 মিটারে বেশি দৌড়ানোর কোনো প্রয়োজন নেই, হায়েস্ট 1700 হলে ঠিক আছে। কিন্তু তোমার যদি রান এখন আয়ত্তে না এসে থাকে ফ্রেন্ডস,
তাহলে 200 মিটারের ট্রেকে অবশ্যই কিন্তু বৃত্তাকার ট্রেক এটা মোস্ট ইম্পর্টেন্ট বৃত্তাকার ট্রেক এবং 200 মিটারের বেশি না 200 মিটারের ট্রেকে মিনিমাম 10 বার দৌড়বে যদি এখনো তোমার না এসে থাকে মনে করো 7 মিনিট 7.5 মিনিট লাগছে তাহলে কি করবে তুমি মিনিমাম 10 বার দৌড়বে আর দিনে দেখো দিনে কতবার দৌড়বে সেটা হচ্ছে তোমার বডির উপর যদি পারো দিনে দুবার দৌড়তে পারো বা এটাও করতে পারো আজকে দুবার কালকে একবার পরের দিন দুবার এভাবে করতে পারো তোমার মানে বডি কতটুকু নিচ্ছে সেই অনুযায়ী করবে খুব বেশি বডিকে লোড দিতে যাও না তারপরে হাত পা ব্যথা হবে আরেকটা সমস্যায় পড়বে আরেকটা জিনিস প্রথম প্রথম হয়তো যখন একটু দৌড়বে হাত পা একটু সামান্য ব্যথা হতে পারে এটা নিয়ে এত চাপের কিছু নেই যখন এটা রেগুলার কন্টিনিউয়াস করবে হঠাৎ করে দৌড়তে গেলে একটু ব্যথা হতেই পারে তাই এত চাপের কিছু নেই যে আমার দ্বারা হবে এটা যখন রেগুলার কন্টিনিউয়াস করবে দৌড়টা তখন দেখবে এটা হয়ে যাবে মানে ব্যথা ট্যথা সরে যাবে আরেকটা জিনিস করবে ট্রেকে যখন দৌড়াবে না প্রথমবার না খুব স্পিডে দৌড়তে যাও না প্রথমবার আসতে তারপর আরেকটু স্পিডে আস্তে আস্তে মানে স্পিড বাড়ানোর চেষ্টা করবে বুঝা গেল প্রথমেই খুব স্পিডে দৌড়াবে না এই ভুলটা করবে না ওকে তাহলে এবার মিনিমাম 10 বার যখন দৌড়ানো হয়ে গেল তারপর দৌড়ানোর পরই বাড়িতে আসবে না কিন্তু প্রথমে যেমন শুরুতে কিছুটা এক্সারসাইজ করে ওয়ার্ম আপ করছো তারপর এটাকে কুল ডাউন বলে মানে বডিটাকে একটু এক্সারসাইজ হালকা পাতলা মানে হালকা পাতলা একটু স্কিপিং টিপিং এদিক সেদিক করে একটু স্টেটিং টেটিং করে বডি স্ট্রেচিং করে একটু বডিটাকে কুল ডাউন করবে মানে বডিটাকে ঠান্ডা করবে নাহলে কি করবে দেখবে ব্যথাটা তো হতে পারে হ্যাঁ মানে বডিটাকে গরম করছে এক্সারসাইজ করছে এবার একটু বডিটাকে কি করবে টেম্পারেচারটাকে ঠান্ডা করবে মানে একটু রিল্যাক্স করবে রিল্যাক্স করার পর তারপর বাড়িতে আসবে তারপর তুমি জলপান করতে পারো ঠিক আছে আগে জলপান করবে বোঝা গেল তাহলে প্রথমে শুরুতে কিছুটা এক্সারসাইজ করে ওয়ার্ম আপ করবে তারপর রান করলে মিনিমাম 10 বার 200 মিটারের ট্রেকে আবার যদি তোমার রান আয়ত্তে এসে যায় তাহলে 8 বার 1600 মিটারের বেশি প্রয়োজন তারপর কিছুটা কুল ডাউন মানে বডিটাকে কিছুটা ঠান্ডা করে তারপর বাড়িতে আসবে ঠিক আছে কিছুটা হালকা পাতলা স্কিপিং টিপিং করে তারপর বাড়িতে আসবে ঠিক আছে আর কিছু দৌড়বে যখন কিছু টিপস খেয়াল রাখবে যখন দৌড়বে তোমার নজর যেন বাঁদিক ডান দিক সামনে মানে নিচে এরকম না হয় নজর থাকবে সামনের দিকে আর দৌড়ানোর সঙ্গে খেয়াল রাখবে কাঁধ আর হাতের মধ্যে অ্যাঙ্গেলটা যেন 90 ডিগ্রি হয় হ্যাঁ তাহলে দৌড়তে সুবিধা হয় তাহলে এক নজর সামনের দিকে থাকবে হাত আর কাঁধের মধ্যে যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই এবং অবশ্যই যখন দৌড়বে তখন কিন্তু তুমি পায়ের গোড়ালি আগে ফেলবে না প্রথমে আগে পায়ের টো মানে পায়ের পাতা আগে ফেলবে তারপর এসে মানে সোজাসুজি ফেলবে প্রথমে পায়ের পাতা তারপর গোড়ালি ফেলার চেষ্টা করবে ওকে আর জলপান করার কথা তো বললাম প্রথমে একদম হালকা জলপান করবে তারপর দৌড়ানো হয়ে গেলেও কুল ডাউন হলো তারপর তুমি জলপান করতে পারো আর মুখ দিয়ে শ্বাস না নেওয়ার চেষ্টা করবে তোমরা নাক দিয়ে লম্বা শ্বাস নেওয়ার চেষ্টা করবে বুঝা গেল মুখ দিয়ে বারবার শ্বাস না নেওয়াটা বেটার নাক দিয়ে শ্বাস নিবে এবং লম্বা শ্বাস আরেকটা জিনিস কিন্তু বারবার বলছি এটা কিন্তু অবশ্যই খেয়াল করবে পায়ের গোড়াল নিয়ে কিন্তু প্রথমে পায়ের পাতা ফেলবে ওকে তো ফ্রেন্ডস এই টিপসগুলো যদি ফলো করো খুব বেশি দেখো WBP রান খুব চাপের কিছু না সিম্পল রান এটা আর্মির রান না একদম সিম্পল রান 1600 মিটার 6.5 মিনিটে তোমরা প্রত্যেকে পারবে শুধু খেয়াল রাখবে ওভাল শেপ ওভাল মানে বৃত্তাকার ট্রেকে 200 মিটার ট্রেক বানিয়ে নাও আর এটা মিনিমাম 10 বার যদি না আসে তুমি 10 বার 15 বার করার চেষ্টা করো আরেকটা জিনিস বারবার বলছি খুব বেশি ব্যায়াম টিয়াম করতে গিয়ে কিন্তু মানে হাত পায়ে ব্যথা বাঁধিয়ে ফেলো না তাহলে আরেকটা প্রবলেম হয়ে যাবে ওকে একদম সিম্পল জিনিস তাপের কিছু নেই মনে রাখবে মাঠ তাদেরই হবে যাদের মোট মানে নিজের সেলফ কনফিডেন্ট মাঠ তাদেরই হবে যাদের আত্মবিশ্বাস আছে তুমি যদি ভয় পাও তাহলে কিন্তু প্রবলেম পড়বে সেলফ কনফিডেন্স রাখো আর এসে কিছুই না বুঝা গেলে কি বললাম দেখো ওয়ারেন বাফেট এত বছর বয়সে তাও এত ফিট কিভাবে ও কিন্তু ওয়ারেন বাফেট কিন্তু খুব বেশি এক্সারসাইজ যে করে তাও না প্রচুর উল্টা পাল্টা বার্গার খাচ্ছে এটা খাচ্ছে তাও এত ফিট কিভাবে মেন্টাল মানসিকভাবে স্ট্রং তাই তোমরা যখন দৌড়তে যাবে মেন্টালি ফিট থাকতে হবে ফিজিক্যালি ফিট তো থাকতেই হবে নাহলে তো পারবে না সঙ্গে সঙ্গে মেন্টালি ফিট থাকতে হবে সেলফ কনফিডেন্স থাকতে হবে ভিতর থেকে একটা মোটিভেশন লাগবে হ্যাঁ যে পারবই যাই পরিস্থিতি হোক 1600 মিটার কভার করি আসবে বোঝা গেল এতটুকু সেলফ কনফিডেন্স এতটুকু মানে আত্মবিশ্বাস নিয়ে যদি মাঠে নামতে পারো আর ঠিকঠাকভাবে যদি এই কয়েকটা দিন এক্সারসাইজ করতে পারো পুলিশের পরীক্ষার জন্য না মানে সরি পুলিশের এই মাঠের জন্য খুব বেশি মানে প্রস্তুতির দরকার নেই যে কয়েকটা দিন আছে 8-10 দিন এই কয়েকটা দিন যদি এই যে কয়েকটা স্ট্র্যাটেজি বললাম এই কয়েকটা স্ট্র্যাটেজি মেনে যদি ঠিকঠাকভাবে প্রস্তুতি নিতে পারো তোমরা প্রত্যেকে পাশ করবে ঠিক আছে তো বেস্ট অফ লাক তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও মাঠ কভার করো আর আগামীকাল থেকে অঙ্কের আরেকটা নতুন টপিক শুরু করবো ঠিক আছে তো আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অঙ্কের কোনো ক্লাসে